বন্ধুগণ এই ভিডিওটাতে আমরা বলবো যে দু হাজার আঠেরো সালে সুপ্রিম কোর্টের কিছুগুলি ঐতিহাসিক রায়ের ব্যাপারে যেগুলো আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল এমনই কিছু কতগুলি আইনের এখানে কথা বলা হয়েছে দু হাজার সালে ভারতীয় আইন ব্যবস্থার ইতিহাসে এক ঘটনাবহুল বছর এই বছরই এমনই সব ঐতিহাসিক রায় সর্বোচ্চ আদালত দিয়েছে যা আইনের ইতিহাসে যুগান্তকারীও বটে সমকামিতা আইন থেকে পরকারিয়া আইন স্বেচ্ছা মৃত্যুকে স্বীকৃতি থেকে শুরু করে রাফালে মামলা এক একটি ইস্যুতে নয়া দৃষ্টিতে তৈরি করেছে সুপ্রিম কোর্ট আগামী বছরগুলিতেও এমন সমস্ত দৃষ্টান্তমূলক রায় সর্বোচ্চ আদালত দেবে বলে মনে করা হচ্ছে এবছর কোন কোনো রায়গুলির দৃষ্টান্ত হয়ে থাকলে তা জেনে নেওয়া যা কত এক নজরে সমকমিতা আর অপরাধ নয় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তাহলে সমকামিতা আইন সম্পর্কে সুপ্রিম কোর্ট কি কী বলেছে সেগুলো একটু বিস্তারিত জানে নেওয়া যাক সমকামিতা আর অপরাধ নয় ঐতিহাসিক রায়ে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে এই রায় ঘোষণা করে সমকাম মানুষের মৌলিক অধিকার বলে জানিয়ে দেয় এই বেঞ্চ সুপ্রিম কোর্টের এই রায়ের দণ্ডবি বিধির তিনশো নম্বর ধারায় সমকামিতাদের মধ্যে যৌন সম্পর্ককে আর অপরাধ বলে গণ্য করা যাবে না যদিও এই ধারায় পশুদের সঙ্গে মানুষের যৌন সম্পর্কে অপরাধ বলেই গণ্য করা হবে বলে জানায় শীর্ষ আদালত একটা মানুষের শরীরের ভিতরে থাকা জেনেটিক ফরমেশন কেমন হবে তা তার হাতে থাকে না এটা মানুষের সহকামী হওয়াটা জিন ঘটিত ব্যাপার সুতরাং বাকি অন্যদের মতোই সমকামীদেরও স্বাভাবিক অধিকার রক্ষায় স্বাধীনতা পাওয়া উচিত বলে মত দেয় শীর্ষ আদালত কাবেরী নিয়ে যুদ্ধ কাবেরি নিয়ে যুদ্ধ সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটাও একটা দেখার বিষয় কাবেরি নদীর জল নিয়ে রায়ে কিছুটা কর্ণাটকের দিকে ঝুঁকলো সুপ্রিম কোর্ট রায়ে সুপ্রিম কোর্ট জানাই কাবেরীর জলে অধিকার কোনো একটি রাজ্যের নয় তা কেউ দাবি করতে পারবে না আগে তামিলনাড়ুকে একশো বিরানব্বই দশমিক দুই টি এম জল দিতে হতো কর্ণাটককে সেটা কমি একশো সাতাত্তর টিএমসি করা হয় বাকি চোদ্দ দশমিক পাঁচ সাত পাঁচ টিএমসি জল কর্ণাটক ব্যবহার করতে পারবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এই চোদ্দ দশমিক সাত পাঁচ টিএমসি জলের মধ্যে ব্যাঙ্গালোরু চার দশমিক সাত টিএমসি জল পাবে বলেও জানানো হয় যুগের পর যুগ ধরে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে কাবেরির জল যুদ্ধে চলছে শীর্ষ আদালতে রায়ে তা মিটল বলেই মনে করা হচ্ছে স্বেচ্ছাকৃত মৃত্যুতে নিয়ে সুপ্রিম কোর্ট যে রায়গুলো দিয়েছে সেগুলো অনেকটা দেখার বিষয় সম্মানের সঙ্গে মৃত্যুর অধিকার রয়েছে মানুষের সেই ভাবনাকে সম্মান জানিয়ে ঐতিহাসিক রায় মৃত্যু বা প্যাসিড ইউথানসিয়ার সম্মতি জানায় সুপ্রিম কোর্ট তবে নির্দিষ্ট শর্তাবলীর মধ্যে দিয়ে এই নিয়ম মানতে হবে বলে সতর্ক করে দেয় সর্বোচ্চ আদালত বলা হয় কোনো রোগাক্রান্ত ব্যক্তি যদি সারানো যায় না এমন শরীরের অবস্থা বা কমায় চলে যান সেক্ষেত্রে তার ইচ্ছার সময়তে স্বেচ্ছাবৃত্ত মৃত্যুকে স্বীকৃতি দেওয়া হয়েছে বেঁচে থাকা অবস্থায় আগে থেকে কেউ ঠিক করে যেতে পারবেন তার অসুস্থতায় সময়ে তাকে এতে লাইফ সাপোর্ট সিস্টেম রাখা হবে নাকি তা সরিয়ে ফেলা হবে যাতে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারেন তৎকালীন মুখ্য বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বেধীন পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দেয় কেন্দ্রকে উপযুক্ত আইন প্রণয়নের কথাও বলা হয় খাপ পঞ্চায়েত নিয়ে রায় খাপ পঞ্চায়েত অবৈধভাবে কোনো প্রাপ্তবয়স্কের বিয়ে আটকাতে পারবে না আটকালে তা অবৈধ বলে ঘোষিত হবে এমনই কড়া রায় শুনিয়েছে সুপ্রিম কোর্ট দুজন প্রাপ্তবয়স্কের সম্মতিতে বিয়ে হলে তা আটকানোর কোনো ক্ষমতা খাপ পঞ্চায়েতের নেই বলেই স্পষ্ট জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত কাশ্মীরের তিনশো সত্তর নম্বর ধারা জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা আইন নিয়ে শীর্ষ শীর্ষ বিশেষ রায় দিল সুপ্রিম কোর্ট এদিন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে সংবিধানের তিনশো সত্তর নম্বর ধারায় অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে তা কোনো অস্থায়ী বন্দোবস্ত নয় দু হাজার সতেরো সালে ত্রিশ সত্তর নম্বর ধারাকে চ্যালেঞ্জ দিয়ে দিল্লি হাইকোর্ট মামলা করেন বিজয় লক্ষ্মী নামে এক আবেদনকারী গত বছর এগারো এপ্রিল এই মামলা মারি মামলা খারিজ করে দেয় আদালত সেই রায়কে চ্যালেঞ্জ দেয় সুপ্রিম কোর্টে যান বিজয় লক্ষ্মী তার দাবি তিনশো সত্তর ধারাকে অস্থায়ী ব্যবস্থা বলে ঘোষণা করুক আদালত কারণ এই ব্যবস্থা সময় সময় শেষ হয়ে গিয়েছে তাই এবার তা তুলে দেওয়া উচিত তবে আদালত তার বিরুদ্ধেই রায় দিয়েছে স্ত্রী অস্থাবর সম্পত্তি নয় এ বিষয়েও সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্তগুলি দিয়েছে সেগুলি নজর কাড়ার মতো স্ত্রী অস্থাবর সম্পত্তি হতে পারে না স্ত্রী স্ত্রী তাকে সেই সম্মান দিতে হবে স্ত্রী যদি স্বামীর সঙ্গে থাকতে চান তবে তাকে জোর করে সঙ্গে রাখতে পারবেন না স্বামী মানে যদি সঙ্গে না থাকতে চান এক মামলায় শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়েছেন স্ত্রী তার স্বামীর সঙ্গে থাকবে কিনা সে বিষয়ে স্ত্রীর ইচ্ছায় অগ্রাধিকার পাবে সবর মিলাম শবরীমালা মন্দির কেরলের লর্ড আয়াপ্পার সবরীমালা মন্দিরে ঋতুমতি মহিলাদের প্রবেশাধিকার নিয়ে বছর ভর উত্তাপ বজায় ছিল মাঝে সুপ্রিম কোর্ট এই মামলায় রায় দিয়ে জানিয়ে দেয় শবরীমালা মন্দিরে সমস্ত বয়সের মহিলা প্রবেশাধিকার রয়েছে শীর্ষ আদালত জানাই আটশো বছর ধরে এই মন্দিরে প্রবেশ অধিকার নেই কোনো মহিলার কিন্তু দেশের সংবিধান অনুযায়ী বর্ণ ধা ধর্ম জাতি লিঙ্গ জন্মস্থান ভেদেও কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করা যায় না সুপ্রিম কোর্ট এই রায়ের পরেও কেরলে বিক্ষোভ থামেনি এই রায়ের পাল্টা বিক্ষোভ শুরু হয়েছে তবে এই রায় ঐতিহাসিক সন্দেহ নেই আধার মামলা সমাজের প্রান্তিক মানুষকে শক্তিশালী করে আধার সেই কথা জানি আধার মামলার কেন্দ্রের পক্ষেই রায় দিয়ে সংবিধানিক বৈধতাকে স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট তবে সুপ্রিম কোর্টের আধার আধারে সব বিষয়কে মেনে নেয়নি আধারের কিছু কিছু ক্ষেত্রে আধারকে বাধ্যতামূলক করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয় আদালতের রায়ে তার বাধ্যতামূলক থাক থাক থাকলো না বলেই জানানো হয়েছে এমন কিছু ক্ষেত্র হলো ব্যাঙ্ক মোবাইল গ্যাসের সংযোগ থেকে শুরু করে নানা জায়গায় আধারের তথ্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল কিন্তু এগুলি যে কোনো বেসরকারি কোম্পানির ক্ষেত্রে এগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে পরকিয়া, পরকিয়া অপরাধ নয় তা বছর এবছর জানিয়ে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের রায়ে ভারতীয় দণ্ডবোধির চারশো সাতানব্বই ধারাকে অসংবিধানিক ঘোষিত করা হয় প্রাক্তন মুখ্য বিচারপতি দীপক মিশ্রের নেতাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে সঙ্গে আদালত জানিয়ে দেয় পরক ফলে বিয়ে ভেঙে যেতে পারে তবে তাই বলে এটিকে কখনো ফৌজদারি অপরাধে বলে গণ্য করা যায় না রাফাইল রায় রাফাইল মামলায় কেন্দ্রকে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্টের রায় আদালতের পর্যবেক্ষণে তদন্তের আর্জি আনানো হয় যা আদালত খারিজ করে দিয়েছে জানিয়েছে আদালত পর্যবেক্ষণ কোনো তদন্তের প্রয়োজন নেই আদালত জানায় গোটা প্রক্রিয়ায় সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ নেই আদালত সন্তুষ্ট ফলে কোনো তদন্তের প্রয়োজন নয় একই সঙ্গে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে তিন বিচারপতি বেঞ্চ বলেছে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে এমন কোনো বিষয় খুঁজে পাওয়া যায়নি এছাড়া এই বছরে সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলেও সুপ্রিম কোর্টের লাইভ স্টিং চালানো এটা একটা নিঃসন্দেহ ঐতিহাসিক ঘটনা সাধারণ জনগণ যাতে কোর্টের কার্যাবলী সম্পর্কে অবগত হতে পারে সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে